হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আমরা এখন রিভিউ করবো চরকি অ্যাপে রিলিজ হওয়া বাংলাদেশের নতুন অরিজিনাল ফিল্ম যেটা নাম হচ্ছে তিথির অসুখ আর তোমরা জানো যে তোমার ইমারুল রাফাতের পরিচালিত এই শর্ট ডিউরেশনের ফিল্মটা মোটামুটি পঁয়তাল্লিশ মিনিটের এবং এটা বেসিক্যালি হচ্ছে একটা সাইকোলজিক্যাল থ্রিলার তো মূলত এখানে একজন দম্পতিকে দেখানো হচ্ছে যার একটি চরিত্রে অভিনয় করছেন জিয়ার সোহান এবং আরেকটি মানে অপর চরিত্রে অভিনয় করছেন এখানে তোমার তাসনিয়া ফারিন যিনি এই মুহূর্তের কিন্তু বাংলাদেশের নাট্য জগতের বা ছোট নাটক বা টেলিফিল্ম এই সার্কিটের কিন্তু সবথেকে বলতে পারো একজন প্রতিভাবান একজন শিল্পী এছাড়াও আরও অনেক অনেকগুলি চরিত্র আছে কিন্তু যেহেতু আমি তোমায় বললাম এটা একটা সাইকোলজিক্যাল থ্রিলার তো এর খুব ডিটেলিংয়ে আমি যেতে পারবো না তবে একটু ছোট্ট করে গল্পটা বলে দিই মূলত এখানে যেটা চরিত্রটা দেখানো হচ্ছে ফারিনে সেটা হচ্ছে সে একটি মানসিক রোগের শিকার যে রোগটা একটু অদ্ভুত ধরনের সেটা হচ্ছে যে সে প্রত্যেকদিন দিন রাত্রে যেটা স্বপ্নে দেখে পরের দিন সকালবেলা সেটা ঘটে যায় এবং যেটা দেখানো হচ্ছে মূলত সেটা হচ্ছে মৃত্যু মানে সে তার যার মৃত্যুর কথা আর কি স্বপ্নে ভাবে পরের দিন সকালবেলা তার মৃত্যু হয়ে যায় তো এরকম একটা অদ্ভুত রোগের শিকার এবং সে একজন মনোবিদের সামনে যায় আর কি এবং তার হাজব্যান্ড এখানে ইয়াস রোহান তো সে একটি এর জন্য যায় এবং সেখান থেকে কি ঘটে এটাই মূলত দেখানো হয়েছে একটা ছোট্ট কথা শুধু বলতে পারি সেটা হচ্ছে যে ছবিটার থট এতটাই ক্লিয়ার এবং এতটা সুন্দরভাবে ভাবা হয়েছে না এই গল্পটার পার্টিকুলারলি আমি বলবো যে স্টোরি ইজ দ্য কী মানে তারপর তো অবভিয়াসলি আমি আসবো পারফরমেন্সের ব্যাপারে এখানে ডেফিনেটলি তোমার ফারিনের পারফরমেন্স কিন্তু খুবই ভালো যথেষ্ট ভালো অভিনয় করেছেন এবং ইয়াস রোহান মোটামুটি বলতে পারো যে একটা ভালো স্ট্যান্ডার্ড পারফরমেন্স করেছে এবং যিনি এখানে মনোবিদের চরিত্রে অভিনয় করেছেন আমার ওনার এক্স্যাক্টলি নামটা জানা নেই কিন্তু উনি মানে একটা সার্টেন পিরিয়ডের পরে অসাধারণ অভিনয় করেছেন এখানে তো এই হচ্ছে মূলত গল্প এবং স্টারকাস্ট এবং পজিটিভ সাইড যদি বলতেই হয় তাহলে বলবো যে গল্পটা ছোট্ট দৈর্ঘ্যের হলেও কিন্তু তার চিত্রনাট্য ভালো তার ওভারঅল ব্যাকগ্রাউন্ড মিউজিক খুব ভালো এবং যদি বলতে পারে যে বেসিক্যালি একটা ঘরের মধ্যে খুব একটা আউটডোর কিন্তু নেই এখানে একটা ঘরের মধ্যেই শুটিং হয়েছে দুটো তিনটে জায়গা দেখানো হয়েছে লোকেশন কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু ক্যামেরা ওয়ার্কও যথেষ্ট ভালো এবার যদি আমাকে নেগেটিভ পয়েন্ট বলতে বলো আর কি তাহলে দেখো আমি নেগেটিভ ইন দ্য সেন্স এটা বলতে চাই যে গল্পটাকে আরেকটু স্ট্রেচ করা যেতে পারতো আমি জানি না যদি এটাই ফরম্যাট হয়ে থাকে যে বাংলাদেশের নাটকে দৈর্ঘ্য যেরকম ধরো পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা হয় তাই মানে উদ্দেশ্য প্রণোদিতভাবে এটাকে ছোট রাখা হয়েছে তাহলে আলাদা বিষয় আদারওয়াইজ যদি এটা একটা মোটামুটি ধরে নাও অরিজিনাল ফিল্ম বেসিসে তৈরি করা যেত তাহলে কিন্তু গল্পটাকে আরও বেশি এলাবোরেট করা যেত কোথাও কিন্তু গিয়ে মানে যখন ক্লাইম্যাক্সটা তোমরা দেখবে তো কোথাও মনে হবে যে গল্পটা একটু ডিসকন্টিনিউড হয়ে গেল এবং মোটিভটা ক্লিয়ার হলো না মানে তুই বুঝতেই পারছো অবভিয়াসলি যখন থ্রিলার তখন একটা মোটিভ আছে তার এগেনস্টে কিছু একটা ঘটছে তো সেই জায়গাটা একটু ওই আনসেট আনস্পোকেন টাইপের থেকে গেল তো ইটস আ ক্যাচ এবার ডেফিনেটলি তোমরা যে যার নিজের মতো করে ব্যাপারটাকে এক্সপ্লেন করে নিতে পারো বাট ইটস ডেফিনেটলি আ গুড ওয়াচ পঁয়তাল্লিশ মিনিট থেকে পঞ্চাশ মিনিট হাতে সময় থাকলে কিন্তু অবশ্যই এটা একটা কিন্তু দেখা উচিত যথেষ্ট ভালো মেকিং এবং ওভারঅল কিন্তু জিনিসটা দেখতে যথেষ্ট ভালোই লাগছে তো দ্যাটস ইট গাইজ এই ছিল আমার মূলত তিথির অসুখের রিভিউ যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করো শেয়ার করে নিও বন্ধুদের সাথে চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে তোমার সাথে আমার পরে কোনো ভিডিওতে টেল দেন বাই বাই